হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে চলে এসেছি কলকাতার হস্তশিল্প মেলায়। এটা হচ্ছে ইকো পার্কে। সো ফ্যামিলির সাথে এসেছি। এখানে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, প্রত্যেকটা জিনিস তোমাদের দেখাবো আর পুরো মেলাটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। সো চলো, লেটস স্টার্ট। Thank you.
আমাদের ঘোরা হয়ে গেছে, তোমাদের কিছু ভিডিও ক্লিপিংস দেখালাম, পুরোটা ঘুরিয়ে দেখালাম, ভীষণ ভালো লাগলো এসে এখানে। আর এত সুন্দর সুন্দর জিনিস, এত ইউনিক জিনিস, হাতের কাজের জিনিস, বিভিন্ন বেতের বাঁশের, মানে অপূর্ব। আমি কিছু নিয়েছি, কিনেছি, সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো, ছবিতে দেখিয়ে দেবো। আমি কিছু ফ্লাওয়ার ভাস কিনেছি আর একটা ফ্লাওয়ার ভাস কিনেছি। ফ্লাওয়ার ভাসটা হচ্ছে বাঁশের, বাঁশের তৈরি না, হ্যাঁ বাঁশের, তো ভীষণই সুন্দর। যা অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, আমাকে কি দেখা যাচ্ছে? তো এখন আমরা অটোয় ফিরছি, কারণ এখানে অনেকটা, যদি জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা ভিডিওতে, কিন্তু অটো যেতে যেতে ভিডিওটা আমি করছি, বিকজ অনেকটা রাস্তা এখানে, মানে ইকো পার্ক থেকে বেরিয়ে অনেকটা রাস্তা, মানে বেরিয়ে গাড়িতে উঠতে পারবো না, গাড়িটা অনেক দূরে পার্কিং করে রাখা রয়েছে। এখানে পার্কিং এর খুবই অসুবিধে, 6 নম্বর গেটের ওখানে আমাদের গাড়িটা পার্কিং করে রাখা রয়েছে, তো এতটা রাস্তা আমাদের অটো করেই যেতে হচ্ছে। তো অটো করে যাওয়ার পর আবার ওখানে গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে, চলো গাইস। এখানে আবার অনেকটাই আলো দেখা যাচ্ছে, কিন্তু আমি সেলফি ক্যামেরায় ভিডিওটা করছিলাম বলে আমাকে দেখা যাচ্ছিল না, তো তোমাদের দেখিয়ে দিই নাইট ভিউটা। কিন্তু ইকো পার্কের অপূর্ব, ইকো পার্কের নাইট ভিউটা কিন্তু অপূর্ব লাগছে, পাশেই লেকচার পাশেই যাচ্ছে, মানে ব্যাপক লাগছে, সিরিয়াস, পুরো অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা ভিউ, দূরে দূরে লাইট গুলো জ্বলছে, আর অসম্ভব ঠান্ডা লাগছে। এতক্ষণ অতটা ঠান্ডা লাগছিল না, বাট এখন যাচ্ছি গরম করে, হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে। আপনারা এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, এই ভুলটা করবেন না, 1 নম্বর গেটের ওখানেই হচ্ছে, ওখানেই আপনারা পার্কিং করে আরামসে ঢুকে যাবেন, সো এটাই একটু জানিয়ে রাখলাম। সো মেলাটা ভীষণই ভালো ঘুরলাম, কয়েকটা জিনিস টেস্ট করেছি, লাইক গন্ধরাজ ফিশ ফ্রাই, হাঁসের ডিমের ডেভিল, পাটি সাপটা আর মোমো, এইসব জিনিসগুলো টেস্ট করেছি, ভালোই টেস্টগুলো ছিল। আর একটা নতুন আইটেম টেস্ট করেছি, চকলেট পাটি সাপটা, বাট ওটা অতটা ভালো লাগেনি। সো ওভারঅল মোটামুটি আমাদের ভালোই ঘোরা হলো। তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার বাড়ি ফেরার পালা। সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সঙ্গে থাকো, পাশে থাকো, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সো আজকের মতো টাটা।